नमस्कार चौबीस घंटा आपनादेर सकलके स्वागत। एई मुहूर्ते सबचेये बड़ खबरे आमरा चोख राखछि। कामारहाटीते सात सकाले चललो गुली बोमा बृष्टि, निउ बस्ती एलाकाय संघर्ष। विस्तारित जानाबेन आमादेर प्रतिनिधि अनंत चट्टोपाध्याय। अनंत, कि थेके संघर्ष? দেখো বেশ কিছুদিন ধরেই কামারহাটির নিয়বর্তী এলাকার খাটাল ব্যবসায়ী অর্থাৎ দুধ ব্যবসায়ী শামসের আহমেদ তাকে তোলা বাজরা তাকে কাছে তোলা চাই এবং সেই তোলা না দেওয়াতে তাকে নানান রকম ভাবে ফোনে হুমকি দিচ্ছিল। আজ সকালবেলা সে যখন খাটাল থেকে যখন বেরোচ্ছিল তখন তাকে লক্ষ্য করে প্রথমে দু রাউন্ড গুলি, তারপরে দুটো বোমা ছড়ে দুষ্কৃতীরা। শামসুর রহমানের পরিবারের অভিযোগ যে নাজিমেরই দলবল তারা এই গুলি চালিয়েছে বলে তারা অভিযোগ করছে, এবং এর আগেও নাজিমের দলবল এবং নাজিম তাকে টাকা অর্থাৎ তোলা চেয়েছিল এবং তোলা না দেওয়াতেই তাকে এই গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে কিন্তু খড়দা থানার পুলিশ এখনো এলাকায় একটা আতঙ্ক রয়েছে। তবে এই ঘটনায় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কতজন আহত হয়েছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একজন আহত হয়েছে, তার বোমার ছুরিটা তার গায়ে লাগে এবং সে তার ভাইপো শামসুর আহমেদেরই ভাইপো, তার গায়ে বোমার ছুরিটা লাগে এবং সে আহত হয়, তাকে নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত হসপিটালে, আর সেখানে তার চিকিৎসা চলছে। অনন্ত, পরিস্থিতির উপর নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। সাত সকালে চলল গুলি এবং বোমা বৃষ্টি, নিউ বস্তি এলাকায় এই সংঘর্ষ ঘটে, তোলাবাজি ঘিরে এই সংঘর্ষ বলে আমাদের প্রতিনিধি আমাদেরকে জানালেন, এবং এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন খড়দা থানার পুলিশ এবং ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়েছেন। পরের খবরে চোখ রাখছি, নোট বাতিলের পর আজ সপ্তম দিন। গতকাল ছুটি ছিল রাজ্যের সমস্ত ব্যাংকে, আজ খোলা ব্যাংকগুলি, এবং ব্যাংকগুলির সামনে ঠিক কি ছবি আমরা জেনে নেব। আমাদের সঙ্গে মুহূর্তে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। লেকটাউন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি, রাজবিহারী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, এবং ডালহাউসি চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি দেবারতি ঘোষ। আমি প্রথমে চলে যাব শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, নোট বাতিলের পর আজ সপ্তম দিন এবং গতকাল ছুটি ছিল রাজ্যের সমস্ত ব্যাংকে, আজকে ব্যাংকগুলির সামনে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, লেকটাউনের কালিন্দি এলাকায় ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমার সহকর্মী পার্থকে বলবো আমি, যে তুমি নিজে চোখেই দেখে নাও যে এইখানে এই মুহূর্তে লাইনের কি ছবি, অর্থাৎ ব্যাংক আজকে একদিন পরে কিন্তু ব্যাংক খুলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কি বিশাল লাইন এই মুহূর্তে ব্যাংকের সামনে হয়ে রয়েছে। তুমি নিজে দেখো বুঝতে পারছো, প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে মহিলা, বয়স্ক, পুরুষ, এমনকি স্কুল কলেজ স্টুডেন্টরা তারাও কিন্তু এই মুহূর্তে লাইনে রয়েছে, এখানে বিশাল একটা লাইন রয়েছে। এবং সেই লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আগে আমি একটু কথা বলবো। আপনি কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন? কটায় এসে লাইনে দাঁড়িয়েছেন? আমরা এখানে 8টা থেকে দাঁড়িয়েছি। 10টার সময় ব্যাংক খুলবে, দু ঘন্টা আগে থেকে। কি করব, লাইন তো দিতেই হবে, না হলে পাবো না, পরে লেট হয়ে যাবে অনেক আর শেষ হয়ে যাবে টাকা ব্যাংকে। ঘোষণা পরে কি আজকেই প্রথমবার লাইনে দাঁড়াচ্ছেন? না, এর আগে একবার দাঁড়িয়েছিলাম, পাইনি, চলে গেছে। আচ্ছা, আবার আজকে আবার লাইন দিয়েছে। এটা তো হয়রানি না? হয়রানি কি, করতে তো হবে, কোনো উপায় নেই না, আমাদের তো চেঞ্জ করতেই হবে। আর মোদিজি যা করছেন সেটা আমাদের ভালোর জন্যই করছেন, উই হ্যাভ টু অ্যাজিউম দ্যাট। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে থাকাটা সমস্যা নয়? নো, নট অ্যাট অল। আরো মানুষ রয়েছেন যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনি আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। আপনার কত বয়স হবে? আমার বয়স 68 বছর। 68, সিনিয়র সিটিজেন। আপনি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা হবে। 1 ঘন্টা, মানে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা কি কষ্ট না কি মনে করছেন? কিছুই না, কষ্ট করলে কষ্ট মনে করে আর লাভ কি আছে, করতে যখন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন তিনি 50 দিন সময় চাইছেন কালো ধন বা যে কালো টাকা সেই কালো টাকা থেকে তিনি মুক্তি দেবেন, কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে? কিভাবে বুঝবো, এ তো বড় বড় ব্যাপার, বড় বড় ব্যাপার আমরা বোঝার, 50 দিনে হবে না 60 দিনে হবে না কি করবে সেটা আমাদের কি করে বলবো বলুন, আমাদের পক্ষে বলা মুশকিল। আপনি এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? এই সিদ্ধান্ত ঠিকই আছে, দেশের জন্য যদি ভালো হয় তাহলে আমাদের সবার জন্য যদি ভালো হয় সেটা ঠিক আছে, কিন্তু এই হ্যারাসমেন্ট, এই যে বাজারে গেলে কিছু কিনতে পাওয়া যাচ্ছে না, টাকার সার্কুলেশনটা কম, সেটার জন্য অসুবিধা হচ্ছে। সিদ্ধান্ত ভালো, ঠিক আছে, দেশের যদি মঙ্গল হয় তাহলে আমাদেরই ভালো, কিন্তু সেই টাকার যে সার্কুলেশন সেটা নেই জন্য মুশকিল। দেখো, শুধুমাত্র যে সিনিয়র সিটিজেন, বাড়ির মহিলা, গৃহবধূরা রয়েছেন, তা না, প্রচুর মহিলা এখানে রয়েছেন। এবং আপনি কি চাকরিজীবী? হ্যাঁ, চাকরিজীবী। অফিস যাবেন না আজকে? না, মনে পারবো না। কেন? এই লাইন যা দেখছি অফিসে লেট হয়ে যাবে, অফিস অফিসের জায়গায় আমরা আমার জায়গায়, তো মুশকিল হয়ে যাবে, তো
অফিস কামাই করে লাইনে হ্যাঁ এছাড়া কি করব টাকা নেই পকেটে রেখেবো কি করে খাবো কি করে ঘর চলছে না সংসার চলছে না কি করব বলুন এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন যে 500,000 টাকার নোট বাতিল করা এখন ডিসিশন নেওয়ার তো আমরা কেউ নই সরকার ওখানে বসে আছে তাদের মতো আর নিয়েছে এবার হ্যাঁ সাফার হচ্ছে আমরা আমরা সাফার করছি ব্যাপারটাকে মনে হচ্ছে এক সময় ঠিক মনে হচ্ছে এক সময় ভুল বলতে পারবো না ঠিকঠাক দোলা চলে হ্যাঁ আপনি সিনিয়র সিটিজেন তো হ্যাঁ সিনিয়র সিটিজেন কত বয়স হবে আপনার 73 কতক্ষণ লাইনে আছেন সাময়িক একটু অসুবিধা হচ্ছে হতেই পারে সেটা মেনে নিতেই হবে তবে উনি টাকার যোগানটা ঠিক করে রেখে যদি করতো এটা আমাদের পক্ষে খুবই ভালো হতো আমাকে এখন কিছু না হলো 1.5 ঘন্টা মতন দাঁড়াতে হবে আমি সে 1.5 ঘন্টা জেনেই এসেছি আর বাড়িতে ক্যাশ টাকা কিচ্ছু না আপনার কষ্ট হচ্ছে তাও এই সিদ্ধান্তকে সমর্থন আর নিশ্চয় দেশের স্বার্থে করতেই হবে জোয়ানটা কি করে কষ্ট সাধ্য করে তো প্রাণ দেয় দেশের জন্য আমিও সেরকম একটা ভাবছি ভাই আপনার মত আমার মত হচ্ছে এটা তো একটা বিশাল ব্যাপার কি হবে জানি না তো আজকে জনগণকে কষ্ট দিচ্ছে এই কারণে কিছু ব্যবস্থা না করে এই সিস্টেমটা চালু করে দিল আর কি এই যে হাইরানি মানুষ আমাদেরকে তো ভোগ করতে হচ্ছে কাজ কর্ম সব বন্ধ এইটা কেন হলো আরে এত বড় একটা ভারতবর্ষের মতো দেশে একটা ব্যবস্থা না করে আজকে যে এইটা করলো এইটা তো জনগণের পক্ষে বিশাল একটা ক্ষতি তুমি স্কুল স্টুডেন্ট আপনি এই কলেজ স্টুডেন্ট না আমার এমএ কমপ্লিট এমএ কমপ্লিট হয়ে গেছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন সিনিয়র সিটিজেনের জন্য একটু সুবিধা করলে হয়তো ভালো হতো তাদের জন্য কারণ এতক্ষণটা লাইনে দাঁড়িয়ে আগেও আমি অবশ্যই এই ব্যাংকে এসেছি অনেকক্ষণ ধরে লাইন দিয়ে তারপরে যে প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে তো সেক্ষেত্রে আবার অসুবিধা সে সিনিয়র সিটিজেনের জন্য একটু আলাদা স্পেশাল ব্যবস্থা করাটা উচিত আবার ওই যে হঠাৎ করে নোটটা তুলে নিল আপনাকে এসে আজকে সমস্ত কাজকর্ম ছেড়ে দাঁড়াতে হচ্ছে সেটা তো মানে খুবই সমস্যা সেটা নিউজে দেখছি সবকে নিজেও সেই আর কি মাসুলটা গুনছে অবশ্যই সেটা তো খুবই অসুবিধা হচ্ছে প্রধানমন্ত্রী আপনাদের আশ্বাস দিচ্ছেন বক্তব্যে বলছেন যে এর ফলে কালো ধন কালো টাকা থেকে মুক্তি পাওয়া যাবে না অবশ্য উনি যখন বলছে হয়তো হতে পারে কিন্তু দেখা যাক কতটা কাজ হয় এখনো তো ঠিক বলা যাবে না না ফলে বুঝতেই পারছো যে মানুষ দোলাচলে এই এর ফল কি হবে তারা জানেন না তারা নিজেদের যাবতীয় কাজকর্ম সংসার কেউ চাকরি কেউ অফিস আপনি কি চাকরি থেকে আমি গৃহবধূ আপনি গৃহবধূ সকালে রান্না বান্না হয়ে গেছে না রান্না বান্না করিনি এটাই এসেনশিয়াল মনে করলাম তাও গত সপ্তাহে আসিনি ভাবলাম আজকে মানে রান্না বান্না ছেড়ে লাইনে দাঁড়িয়েছে হ্যাঁ কিছু করার নেই রান্নাটা করতে গেলে আগে টাকার দরকার বেশিরভাগ মানুষ তারা দেশের উন্নতির জন্য এই মুহূর্তে কষ্ট সহ্য করতে রাজি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে তারা টাকা তুলছেন এবং তাদের নির্দিষ্ট যে কাজ সেগুলোকে বাদ রেখে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন আমরা একটু চলে যাই শ্রাবন্তীর কাছে শ্রাবন্তী রয়েছে রাসবিহার থেকে আমাদের সঙ্গে সরাসরি সেখানকার ছবিটা একটু জেনে নিই শ্রাবন্তীর কাছ থেকে শ্রাবন্তী লেকটাউনের ছবিটা দেখলাম সেখানে যে ব্যাংক সে ব্যাংকের সামনে লম্বা লাইন সিনিয়র সিটিজেন তারাও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন আর তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা ঠিক এরকম আর সঞ্জিতা আজকের মানুষকে স্বাভাবিকভাবেই ব্যাংকে যেতে হচ্ছে তার কারণ শহর জুড়ে এটিএম এর যে চিত্রটা সেটা কিন্তু একেবারে ভালো নয় এটা বলাই যায় গতকাল ব্যাংক বন্ধ ছিল ছুটি ছিল সর্বত্র সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে যারা রয়েছেন এই মুহূর্তে ব্যাংকেই তাদের আসতে হচ্ছে তার কারণ শহর জুড়ে এটিএম কিন্তু বন্ধই রয়েছে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটা তোমায় দেখাবো একদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে ব্যাংকের শাখা যে এটিএমটি রয়েছে সেখানেও লম্বা লাইন অর্থাৎ ব্যাংকের যে এটিএম সেটা বন্ধ রয়েছে তার পাশে অজ্ঞতা মানুষকে দাঁড়াতেই হচ্ছে ব্যাংকের লাইনে তার কারণ এটিএমটি বন্ধ তোমাকে বলি সঞ্চিতা যখন প্রথম আমরা 7 দিনের প্রথম দিন যখন এটিএম খুলেছিল তখন এই কাউন্টারেই কিন্তু সর্বপ্রথম আমরা দেখেছিলাম সকাল সকাল মানুষ এসে ভিড় জমিয়েছিলেন এবং সেই ভিড়ে স্বাভাবিক মানুষ টাকাও পেয়েছিলেন আশেপাশে যে সমস্ত এটিএমগুলো ছিল এটি বন্ধ ছিল কিন্তু এই এটিএমটি খোলা ছিল সেখানে একটা বিষয় উঠে এসেছিল যে একটা জিনিস হয়েছিল সাধারণ মানুষ হয়তো ভেবেছিলেন যে এটা খোলা খোলা যাবে আপনি কি টাকা তুলতে এসেছেন না আমি টাকা জমা দিতে এসেছি টাকা জমা দিতে এসেছেন এটিএমটা বন্ধ ই কাউন্টারের এখানে বোধহয় টাকা জমাও দেওয়া যাচ্ছে কিন্তু আপাতত এটা বন্ধ রয়েছে আপাতত বন্ধ মানে দুদিন ধরেই তো দেখছি এটা ঠিক সার্ভিস পাচ্ছি না কোথাও গিয়ে কি সমস্যা হচ্ছে নাকি মোদির এই যে প্রধানমন্ত্রী যে এই একটা নতুন পদক্ষেপ সেটাকে আপনারা স্বাগত জানাচ্ছেন না এটাকে স্বাগতই জানাচ্ছি তার কারণ হচ্ছে হয়তো কিছুদিন অসুবিধা হবে
আর এটা সুফল নিশ্চয়ই হয়তো পাওয়া যাবে। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও গিয়ে কি একটু অসুবিধা মনে হচ্ছে? কারণ রেগুলার প্রচুর মানুষ আছে। অসুবিধাই হচ্ছে, কারণ দেখুন 500 বা 1000 এর কোনো কারেন্সি নোট কিছু নেই, 2000 টাকা ভাঙানো যাচ্ছে না। এখন প্রত্যেক দিন এসে এই লম্বা লাইনের মধ্যে আমাদের মতো বয়স্ক লোকে দেয়া আসা, ইটস লাইক ম্যারাসিং সিচুয়েশন, কিন্তু কি করবো, মেনে নিতে হচ্ছে। আর এই সিদ্ধান্তকে কি সাদা ডেফিনেটলি ডেফিনেটলি কেন মনে হচ্ছে সিদ্ধান্তকে স্বাগত জানানো? বাজারীদের পক্ষে একটা ভালো পদক্ষেপ, এতদিন যা হয়নি সেটা হচ্ছে। আমরা ভুগছি খানিকটা, ডেফিনেটলি আমাদের মতো সাধারণ লোক ভুগছে। এটা যদি একটু আগে থেকে করতো তাহলে আমাদের পক্ষে সুবিধাটা হতো, বা এটিএমের সিস্টেমটা সারাদিন চালিয়ে যে টাকা নেই, সকাল বিকেলের পর থেকে টাকা থাকে না, এটা আমাদের কাছে খুব অসুবিধে হচ্ছে। 2000 টাকার বেশি পাওয়া যাচ্ছে না, এটা খুব প্রবলেম, আর নাথিং এলস। তোমাদের রেগুলার এটিএম ব্যবহার করার একটা বিষয় আছে, এটিএম বন্ধ, অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, কিন্তু আমাদের তো কিছুটা সাফার করতেই হবে একটা ভালো কিছু পেতে গেলে। সেই জন্য এখন টাকা তুলবে বলে এলাম, তো কর্নার বন্ধ, তো কি করা যেতে পারে এখন? ই কর্নার বন্ধ, সমস্যাকে উপহত হচ্ছে সবাইকে, যেটা ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছেন যে গতকাল ব্যাংক বন্ধ হওয়ার জন্যই এই সমস্যা সবাইকে মেনে নিতে হচ্ছে আজকে এখনো পর্যন্ত, কিন্তু সবাই স্বাগতও জানাচ্ছেন পাশাপাশি। একেবারে শ্রাবন্তী, একটু ডালহৌসি চত্বর ঘুরে আসি। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ডালহৌসি থেকে আমাদের সঙ্গে সরাসরি। এর আগে যখন আমরা দেখিয়েছিলাম দর্শকদের দেবারতী, যে সেখানে ডালহৌসিতে SBI এর সামনে একটা লম্বা লাইন এবং গদির উপর বিস্ফোরক বলা যেতে পারে, সেখানে একটা এটিএম বন্ধ রয়েছে, ঠিক কি ছবি এখন? ডালহৌসি চত্বরের কোনো এটিএমই এই মুহূর্তে কাজ করছে না সঞ্চিতা। এই যে বিবাদীবাগ মোড় এবং বিবাদীবাগ মোড়কে কেন্দ্র করে যে কটি এটিএম রয়েছে, বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্কগুলোর এটিএম রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর এটিএম রয়েছে, কোনো এটিএমই এই মুহূর্তে কাজ করছে না। সকাল থেকে কিন্তু সাধারণ মানুষ, এমনকি আমি নিজেও এটিএমে লাইন দেওয়ার একবার চেষ্টা করেছিলাম, দীর্ঘক্ষণ মানুষ লাইনে দাঁড়াচ্ছেন এবং তারপরে সিকিউরিটি গার্ড এসে বলে যাচ্ছেন যে এটিএমে কখন টাকা ঢুকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এবং গতকাল যেহেতু ব্যাংক বন্ধ ছিল, তার একটা প্রভাব অবশ্যম্ভাবী এখানে এই গোটা ডালহৌসি চত্বরে পড়েছে। এবং মূলত ডালহৌসি চত্বর যেটার একটা বৈশিষ্ট্য রয়েছে যে এটা গোটাটাই অফিস পাড়া, এবং এই অফিস পাড়া হওয়ার কারণে কিন্তু সকাল থেকে লোকজন এখানে চলে আসছেন এবং সকাল থেকে এখানে এসে অফিস যাওয়ার আগে বেশ কিছুটা এখানে তারা লাইন দিয়ে কাজ। আপনার সঙ্গে একটু কথা বলবো, যে অফিস আছে তো আজকে? হ্যাঁ অফিস আছে। সকালবেলা একটু আগে বেরিয়ে ব্যাংকে লাইন? না, এসেছিল, ও এসে দাঁড়িয়ে রয়েছে, এবার এসে আসলাম, লাইন দিলাম, এবার সব করে এসেছি, অফিসে অ্যাটেন্ডিংটা করে চলে এসেছি। আচ্ছা, এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপর প্রয়োজন মতো টাকা পাচ্ছেন না, এই মোদির যে পদক্ষেপ সেটাকে কীভাবে? আমি তো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি, দারুণভাবে অ্যাকসেপ্ট করেছি। মানে তাও দাঁড়িয়ে থাকতে? একদম না, একদম প্রবলেম নেই, নেক্সট 1-2 মান্থ পর ফল পাবো, এখন আর কী পাবো। আমি আরও কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, যে মোদির এই পদক্ষেপটাকে কিভাবে দেখছেন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে? মোদির পদক্ষেপটা ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা কী হয়েছে, এটা যদি আগে থেকে উনি অ্যারেঞ্জমেন্ট করে সমস্ত কিছু করা যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু সবাই সাধারণ মানুষ, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের অফিস টফিস সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে আর কি, এইটাই আর কি। উনি যে জিনিসটা খারাপ কিছু করেননি, ভালোই জিনিস করেছেন, কিন্তু এইটা করলে পরে আর একটু এ হতো আর কি। অনেকে কিন্তু দেখো টাকা নিয়েও বেরোতে শুরু করে দিয়েছেন ব্যাংক থেকে, কিন্তু সীমিত যে অর্থ সেই সীমিত অর্থই কিন্তু তারা পাচ্ছেন ব্যাংকে ঢুকে। তবে স্বাভাবিকভাবেই যেটা সবচেয়ে সমস্যায় ফেলছে, যে এই অফিস পাড়াতে যে সমস্ত এটিএমগুলো রয়েছে সেই এটিএমগুলো কিন্তু কোনোভাবেই কাজ করছে না। তবে ব্যাংক কর্মীরা যারা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ, তারা বাইরে বেরিয়ে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন, কারণ ব্যাপক ভিড় হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে যে ব্যাংকটার সামনে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ বিবাদীবাগ মিনি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে একটি প্রাইভেট ব্যাংক, তার লাইন কিন্তু একেবারে বিবাদীবাগ মোড় পর্যন্ত চলে গেছে। এখানে যারা ব্যাংক কর্মীরা রয়েছে তাদেরকেও কিন্তু ধৈর্যের সাথে এই পুরো বিষয়টাকে সামাল দিতে হচ্ছে। ব্যাংক কর্মীরা তোমার সঙ্গে রয়েছেন এবং সাহায্য করছেন সাধারণ মানুষকে, তারা কি বলছেন যদি একটু জানা যায়, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় দেবারতী? চেষ্টা করবো, যদি কাইন্ডলি যদি একটু নো 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 বাই উইল ওনলি টক টু দ্য ক্লায়েন্ট প্লিজ।
ওনারা যেহেতু প্রাইভেট ব্যাংক সঞ্চিতা সেহেতু ওনারা সবাই কথা বলতে রাজি নন, কারণ মূলত এই যে বিষয়টা পুরোটাই পোস্ট অফিস এবং স্টেট ব্যাংক, সেই স্টেট ব্যাংকে দেওয়া হয়েছে দায়িত্বটা পুরোটাই, এবং প্রাইভেট ব্যাংকগুলো তারা এই টাকা এক্সচেঞ্জের বিষয়টা করছেন, কিন্তু স্বাভাবিকভাবেই প্রাইভেট ব্যাংক তারা কিন্তু এই বিষয়ে যেহেতু রিজার্ভ ব্যাংকের একটা নির্দেশিকা রয়েছে তাই এ ব্যাপারে সরাসরি কেউই মুখ খুলতে চাইছেন না। ধন্যবাদ দেবারতী, পাশাপাশি শ্রেয়সী এবং শ্রাবন্তী তিনজনকেই ধন্যবাদ। এবং এই মুহূর্তে সমস্ত ব্যাংকগুলোর সামনে লম্বা লাইন এবং বেশিরভাগ এটিএম এর ক্ষেত্রে ডেলাউসির ক্ষেত্রে এটিএম গুলো কাজ করছে না। নোট বাতিলের সপ্তম দিনও শহরজোড়া সেই একই রকমের দুর্ভোগের ছবিটাই সামনে আসছে। সকাল থেকে শহরের যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের সামনে লম্বা লাইন চোখে পড়ছে, এবং শহরের প্রাণকেন্দ্র ব্যস্ত অফিস পাড়া সেখানেও আমরা আপনাদেরকে দেখালাম সকাল থেকে ব্যাংকে লাইন দিয়েছেন গ্রাহকরা। গিরিশ পার্ক সেখানেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে, ভোর থেকে ব্যাংকে লাইন দিয়েছেন গ্রাহকরা। নরেন্দ্র মোদী বলছেন যে 50টা দিন সময় চাইছেন আপনাদের কাছ থেকে, আপনি 6টা থেকে লাইন দিয়েছেন 3 ঘন্টা আগে থেকে, প্রায় 3.5 ঘন্টা আগে থেকে, তো সেই সময়টা কি আপনি নরেন্দ্র মোদীকে দিতে রাজি আছেন, বা আপনি কি মনে করছেন নরেন্দ্র মোদীর এই দাবিটাকে কি মনে করছেন? যদি ব্যাংক আমাদের যদি যা আমরা যে ডেইলি এক্সপেন্ডিচার যে খরচটা আছে যদি আমরা রোজ যদি ব্যাংক থেকে যদি তুলতে পারি তো আমরা দিতে রাজি। নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আমি খুব একটা খারাপ দেখছি না, কিন্তু কিছু কালোবাজারি তো একটু কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু এক সহ্য করতেই হবে, একটু কষ্ট করছি, কিন্তু জিনিসটা যদি সত্যি ভালো হয় তাহলে আমাদের সমর্থন আছে।